শুভ সকাল সবাইকে। আজকে আমাদের যে লেকচারটি আমরা দেখব সেটি হচ্ছে লেকচার 9, ইন্টারন্যাশনাল মার্কেটিং অফ টেক্সটাইল এন্ড অ্যাপারেলস এর এক্সপোর্ট প্রসেসিং জোন ইন বাংলাদেশ। তো এ সম্পর্কে সবার কম বেশি ধারণা আছে যে আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন গুলো সম্পর্কে। টোটাল আমরা 9টা জোনের কথা জানি সরকারিভাবে আমরা যদি বলি, বেসরকারি ভাবে আরো কিছু রয়েছে, সবগুলোই আজকে আমরা দেখব। তো সেই কথাগুলোই আজকে বলছি। এক্সপোর্ট প্রসেসিং জোন ইন বাংলাদেশ সম্পর্কে আজকে আলোচনা হবে। আমি ব্যক্তিগতভাবে সবাইকে বলছি যে আইডি এখানে লেখার দরকার নাই, আমি যে ফর্ম দিয়েছি অ্যাটেন্ডেন্স শিট সেখানে ফিল আপ করে দিবে, জুম চ্যাট বক্সে দিতে হবে না। ধন্যবাদ। ওকে, আজকে যেটি আলোচনা করব সেটি আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন, সেগুলো সম্পর্কে কথা বলবো। তো চলো, আমরা তো সাধারণত এক্সপোর্ট ইম্পোর্ট বুঝি, তাহলে এক্সপোর্ট তো আমরা করি, বিশেষ করে তৈরি পোশাক থেকে শুরু করে আরো অন্যান্য খাতে কিছু কিছু পরিমাণ অগ্রগতি আমরা এখন দেখতে পাচ্ছি। তো আশা করি অন্যান্য সেক্টর দেখো, এক্সপোর্ট যে শুধুমাত্র অ্যাপারেলই হতে হবে এমনটা তো নয়। এখন যেমন আইটি আছে, তারপর আমরা জানি যে হিমায়িত চিংড়ি থেকে শুরু করে চামড়া, খাদ্যদ্রব্য ইত্যাদি কিন্তু রপ্তানি করা হয়। তো সবগুলো মিলিয়েই কিন্তু এক্সপোর্ট প্রসেসিং জোন, সেই সম্পর্কে আজকে আমাদের লেসন এবং আমরা জানবো। চলো দেখা শুরু করি। তো প্রথমে জানা দরকার যে ইপিজেডটা কি, তাই না? ইপিজেডটা কি, ইপিজেড এর ফুল মিনিং আমরা বলতেছি যে কি, এক্সপোর্ট প্রসেসিং জোন, অর্থাৎ যেখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড জিনিসপত্র প্রসেস করা হবে সেটাকে আমরা বলতেছি এক্সপোর্ট, অর্থাৎ ইপিজেড, যেটি সংক্ষিপ্ত রূপ। বলা হচ্ছে এন এক্সপোর্ট প্রসেসিং জোন ইজ ডিফাইন্ড অ্যাজ এ টেরিটোরিয়াল অর ইকোনমিক এনক্লেভ ইন হুইচ দ্য গুডস মে বি ইম্পোর্টেড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড শিফটেড উইথ এ রিডাকশন ইন ডিউটিস অর মিনিমাল ইনভেনশন বাই দ্য কাস্টম অফিস। তো এখানে বলা হচ্ছে যে সংজ্ঞাটা, যে এইটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা একটা ইকোনমিক ক্লেভ, ইনক্লেভ বলতে পারি, যেখানে আমরা কি করছি, জিনিসপত্র ইম্পোর্ট করছি, বানাচ্ছি, আবার সেটাকে পুনরায় এক্সপোর্ট করছি, এ ধরনের। অথবা সেটি যে ইম্পোর্ট করতে হবে এমনটা নয়, আমরা নিজস্ব কাঁচামাল দিয়ে তৈরি করো কিন্তু এক্সপোর্ট করতে পারি, এই ধরনের যে প্রসেস গুলো যেখানে হয়, যে অঞ্চলটিতে হয়, সেই অঞ্চলটিতে সাধারণত এক্সপোর্ট প্রসেসিং জোন বলা হচ্ছে। তো এক্সপোর্ট প্রসেসিং জোন কি কি প্রোভাইড করবে, বলা হচ্ছে যে প্লটস, ফ্যাক্টরি, বিল্ডিং ইন কাস্টম বন্ডেড এরিয়া। আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেসিলিটিস, ফিসকাল এন্ড নন ফিসকাল ইনসেন্টিভস, যেটা ভর্তুকি আমরা বলবো, ইপিজেড অ্যাট্রাক্টস ফরেন লোকাল ইনভেস্টমেন্ট। তার মানে কি, ইপিজেড এর সম্পর্কে তো আমাদের সবার একটি মোটামুটি ধারণা রয়েছে, সেটি হচ্ছে কি, যে একটা লোকেশন যেখানে আমরা কি কি সুবিধা দিচ্ছি। এই কি অবস্থা, একটু মিউট করো, নাকি আমি করে দিলাম সবাইকে, তারপরও তোমরা ইয়ে হও কিভাবে? ওকে স্যার, এটা ন্যূনতম খেয়াল করো না, ঠিক আছে? ওকে, হতে পারে। চঞ্চল মিয়া আর সোহায়া খাতুন, আচ্ছা ঠিক আছে, আমি মিউট করে দিয়েছি। দেখো, তো ইপিজেড এর সাধারণত আমরা কি কি প্রোভাইড করছি, আমরা ফ্যাক্টরি দিচ্ছি, বিল্ডিং দিচ্ছি, কাস্টম বন্ডেড এরিয়া দিচ্ছি, ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি দিচ্ছি, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেসিলিটি দিচ্ছি, কখনো ভর্তুকি দেই আবার কখনো দেই না, ঠিক আছে, ফরেন লোকাল ইনভেস্টমেন্ট কে অ্যাট্রাক্ট করছি, অর্থাৎ একটা মার্কেটের মতো। আমরা যদি মার্কেটের সাথে তুলনা করি, যে দোকান, তোমার একখানা জমি আছে, তুমি সেখানে অনেকগুলো দোকান তুলে দিয়েছো, দোকান তুলে দিয়ে এখন তুমি ভাড়া দিতেছো, লাইক। তো ইপিজেড টা সেই ভাড়ার বিষয়টা আসতেছে না, যে কর্মসংস্থান মানুষের সৃষ্টি হচ্ছে, তো এটি হচ্ছে বড় বিষয়। একত্রিত করে সেটিকে আমরা বলছি যে ইপিজেড কি কি দিচ্ছে। তো ইপিজেড এর বিভিন্ন প্রকার টাইপ রয়েছে, যেমন টাইপ এ, টাইপ এ টাইপটা হচ্ছে যে 100% ফরেন ওনারশিপ, এখানে বাংলাদেশি বা দেশি কোনো ওনারশিপ নেই, তারা ইপিজেড এ তাদের ইয়ে আছে, ওই মনে করো বাজারে দোকান আছে কিন্তু তারা এখানকার নয়, তো এই ধরনের 100% ফরেন ওনারশিপ। বি হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, প্রায় 14%, বাংলাদেশকে যদি 100% হিসাব করা হয়, সেখানে জয়েন্ট ভেঞ্চার বিদেশি বাংলাদেশি সহ একত্রিত, এবং লোকাল হচ্ছে যে 100% লোকাল, যারা একবারে দেশীয়, সেটি হচ্ছে 28%। তাহলে আমাদের প্রায় ম্যাক্সিমামই কিন্তু ফরেন ইনভেস্টর এখানে এক্সপোর্ট প্রসেসিং জোনের কারণেই কিন্তু এসেছে, কারণ
তুমি যখন বাইরে থেকে কোনো কেউ তোমার এখানে ইনভেস্ট করতে চাইবে, তুমি চাইতে সুযোগ সুবিধা না দাও, বা সে কোথায় ইনভেস্ট করবে, কোথায় জমি কিনবে, তার সে বিদ্যুতের লাইন পাবে কিনা, সে গ্যাসের লাইন পাবে কিনা, তো এত কিছু চিন্তা করে তো সে ইনভেস্ট করতে পারবে না। কিন্তু সে যদি এই ধরনের এক্সপোর্ট প্রসেসিং জোন বা এগুলোতে ইনভেস্ট করে, তাহলে কি তার কিন্তু এগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে না, তাকে আমরা এই সুবিধাগুলো দিচ্ছি, এই সুবিধাগুলো দিচ্ছি কিন্তু তাদেরকে বা ফরেন বায়ারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। ওকে, এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঢাকা ইপিজেটের, ঠিক আছে, ঢাকা ইপিজেটের। আমি আবারও অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিলাম ভাই, এরপর আর বলবো না, একটু সবাই ফিল আপ করে দিও জুম চ্যাট বক্সে। ওকে, নতুন যারা জয়েন করেছো, এরপরে আমরা বলছি যে ইপিজেট কি, ইপিজেট কি কি দিচ্ছে আমাদের, ইপিজেটের টাইপ। এখন এই বাংলাদেশি ইপিজেটের ক্ষেত্রে আমরা কি জানি, তো বিইপিজিএ বলছে যে বি ব্যাপ, যা আমরা সংক্ষেপে যাদেরকে বলে থাকি, বলা হচ্ছে ইন অর্ডার টু স্টিমুলেট দ্য র্যাপিড ইকোনমিক গ্রোথ অফ দ্য কান্ট্রি পার্টিকুলারলি থ্রু দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাডপ্ট ওপেন ডোর পলিসি টু অ্যাট্রাক্ট দ্য ফরেন ইনভেস্টমেন্ট অফ বাংলাদেশ। হোয়াট ডু মিন বাই ওপেন ডোর পলিসি? সেটা বলা হচ্ছে যে দরজা সবার, সকলের জন্য সমানভাবে খোলা, অর্থাৎ যে কোনো দেশে যে কোনো কেউ এসে এখানে বিজনেস করতে পারে। দা ব্যবজা ইজ দ্য অফিসিয়াল অর্গান অফ দ্য গভর্নমেন্ট, এটাকে ব্যবজা বলা ঠিক হবে না, আমরা যদি সংক্ষেপে তাও বলি যে বিইপিজিএটে অফিসিয়াল অর্গান এন্ড গভর্নমেন্ট টু প্রমোট দ্য অ্যাট্রাক্ট ফেসিলিটি ফরেন ইনভেস্টমেন্ট অফ ইপিজেট। ওকে, তো বাংলাদেশে যে আমাদের ইপিজেট গুলো রয়েছে, জোন গুলো রয়েছে, সেগুলোকে আমরা সংক্ষেপে ব্যবজা বলছি, বা এগুলোকে যারা নিয়ন্ত্রণ করে অথরিটি সেটিকে আমরা কিন্তু ব্যবজা বলছি। এছাড়াও ব্যবজা ইজ দ্য কম্পোনেন্ট অথরিটি পারফর্মস ইন্সপেকশন and supervision of the companies of enterprise related social and environmental issues, safety, security at workplace in order to maintain the harmonious labor management and industrial relation in EPJs. Okay? তো বাংলাদেশি ইপিজেট গুলোর যে সংস্থা সেটিকে আমরা ব্যবজা বলছি। তো বাংলাদেশের প্রায় 9টা সরকারি আমরা বলবো যে বা ব্যবজার আন্ডারে ইকোনমিক জোন রয়েছে। তো কেন এই জোনটা করা হবে, বলা হচ্ছে দ্য প্রাইমারি অবজেক্টিভস অফ এন ইপিজেট ইজ টু প্রোভাইড স্পেশাল এরিয়াস হোয়ার পটেনশিয়াল ইনভেস্টর উড ফাইন্ড এ ক্রনোলজিক্যাল ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফ্রি অ্যান্ড কম্বারসাম প্রসিজার। তো আমি যেটা বললাম যে কেন জোনের দরকার, যে তুমি যদি কোথাও জোনের দরকার, মানে বাইরে থেকে যখন কেউ ইনভেস্ট করতে আসবে, সে যদি ওই যে বললাম জমি কিনতে যায়, বাংলাদেশের যে অবস্থা, এক জমি কতবার বেচতেছে, কোথায় গ্যাসের লাইন পাবে না, বিদ্যুতের লাইন পাবে কিনা, ট্রান্সপোর্ট সুবিধা হবে কিনা, রাস্তার পাশে হবে কিনা, বা ইত্যাদি অনেক কিছু কিন্তু তাকে চিন্তা করতে হবে। বাট সে যদি ইপিজেটে যায়, তাহলে কিন্তু ইপিজেটে এই সুবিধাগুলো থাকছেই, সে শুধু কি ইনভেস্ট করবে এবং শ্রমিক পর্যন্ত কিন্তু আমরা প্রোভাইড করছি। আমরা একটু আগে দেখলাম না আমরা কি কি প্রোভাইড করছি, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস, তাকে কিন্তু এগুলো তৈরি করতে হচ্ছে না, বা টুকটাক হয়তো তার মতো মডিফাই করে নেয়। সো এই জন্যই কিন্তু জোনটা দরকার, ঠিক আছে। ওকে, তো অবজেক্টিভ যদি আবারও বলি আমরা, যে প্রমোশন অফ ফরেন অ্যান্ড লোকাল ইনভেস্টমেন্ট, অবশ্যই তুমি যখন এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করে দিবে তখন আসবে। ডাইভার্সিফিকেশন অফ এক্সপোর্ট, আমরা তো শুধু তৈরি পোশাকের কথা জানি, এছাড়াও তোমরা উত্তরা ইপিজেটের কথা হয়তো শুনেছো, যে নীলফামারী ইপিজেট আমরা যেটা বেশি নামে চিনি, এখানে কিন্তু তৈরি পোশাকের পাশাপাশি প্লাস্টিকের জিনিস, রাবার, স্যান্ডেল বা এই ধরনের আরো অনেক কিছু তৈরি করা হচ্ছে, এটা বোধ হয় তোমরা জেনে থাকো। বলা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যেটা সাপোর্ট গুলো বোতাম থেকে শুরু করে এগুলোর হবে। জেনারেশন অফ এমপ্লয়মেন্ট, এটা তো খুবই ভালো, মানে দরকারি, যেমন আমাদের যেমন হিউজ জনসংখ্যা, সেই জনসংখ্যাকে কাজে লাগাইতে গেলে তো কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, আর কর্মসংস্থান সৃষ্টির একটা উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে এই ধরনের ইকোনমিক জোন তৈরি করা, যেখানে ইনভেস্টররা আসলে তারা কাদেরকে দিয়ে কাজ করাবে, তারা তো কাউকে না কাউকে দিয়ে কাজ করাবে, তাই না? তাহলে সেই কাজ করানোর জন্য কিন্তু আমাদের লোকজন লাগবে। তাহলে আমাদের যারা বেকার বা আমাদের যে হিউজ পপুলেশন সেটি হচ্ছে যে কাজে লাগলো। জেনারেশন অফ এমপ্লয়মেন্ট, ট্রান্সফার অফ টেকনোলজি, যখন আমরা কাজ করব বাইরের লোকজন এখানে আসবে, মানুষ বাংলাদেশের মানুষ টেকনোলজি কিভাবে পেয়েছে, বাংলাদেশের মানুষ কি কোনোদিন শ্যালো ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন আবিষ্কার করছে, বা বিশ্বের সবাই কি ডিজেল ইঞ্জিন আবিষ্কার করছে, করে নাই, ডিজেল ইঞ্জিন একজন আবিষ্কার করছে, তারপর কিন্তু ডিজেল ইঞ্জিন আস্তে আস্তে ছড়িয়ে গেছে। তো লাইক ট্রান্সফার টেকনোলজি, যে টেকনোলজি গুলা বাইরে থেকে লোকজন আসতেছে, চাইনিজরা আসতেছে, তারপর শ্রীলঙ্কানরা আসতেছে, বিশেষ করে টেক্সটাইল ক্ষেত্রে,
বা আমরা জাপান প্রযুক্তি এগুলো আপডেটেড লেটেস্ট প্রযুক্তিগুলো কিন্তু আমরা ট্রান্সফার হচ্ছে যে ওরা তো এটা দিয়ে কাজ করছে, লাইক আপগ্রেডেশন অফ স্কিল, স্কিলেরও চান্স হচ্ছে, ডেভেলপমেন্ট অফ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের ডেভেলপমেন্ট হচ্ছে। সো একটা ইকোনমিক বা ইপিজেট এর কিন্তু এই সুবিধাগুলো রয়েছে বা যেখান থেকে উদ্দেশ্যগুলো রয়েছে সেখান থেকে আমরা এটা পেতে পারি। বলা হচ্ছে এট এ গ্লান্স ইপিজেটস, এট এ গ্লান্স আমাদের কি কি রয়েছে ইপিজেট। আমরা যদি বলি চিটাগং ইপিজেট সবচেয়ে পুরনো, ঢাকা ইপিজেট, মংলা ইপিজেট, ঈশ্বরদী ইপিজেট, কুমিল্লা ইপিজেট, উত্তরা ইপিজেট, আদমজি ইপিজেট এবং কর্ণফুলি ইপিজেট, এই কয়েকটি রয়েছে আমাদের বাংলাদেশে আমরা দেখতেছি। এখানেও দেখা যাচ্ছে সেটি আমরা কোথায় কোথায় কোনটা সেটা লোকেশন ম্যাপে একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে। যেমন চিটাগং ইপিজেট তো চিটাগংই থাকবে, তারপরে ঢাকা ইপিজেট তো আমরা জানি সাভারে অবস্থিত, তারপর মংলা ইপিজেট যেটি সেটি মংলা পোর্টে অবস্থিত, মংলা, ঈশ্বরদী ইপিজেট যেটা ঈশ্বরদীতে অবস্থিত, আমরা রেলওয়েতে অনেকেই যাই, কুমিল্লা ইপিজেট কুমিল্লাতে অবস্থিত, এই যেখানে লাল করে দেখতে পাচ্ছি, আর পরে উত্তরা ইপিজেট তো আমরা জানি যে নীলফামারিতে অবস্থিত, যারা উত্তরবঙ্গের আসো, দিনাজপুর, রংপুরের, অ্যান্ড আদমজি ইপিজেট হচ্ছে নারায়ণগঞ্জে, আদমজি ইপিজেট, আর হচ্ছে কর্ণফুলি ইপিজেটও কিন্তু চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে কর্ণফুলি ইপিজেট। ওকে, তো এই ছিল বাংলাদেশের ব্যবজার অন্তর্ভুক্ত ইপিজেট সমূহ। এছাড়াও এগুলো ছাড়াও আরো নিউলি এস্টাবলিশড এন্ড প্রপোজড ইকোনমিক জোনের চিন্তা করা হচ্ছে। তো 37 নিউ ইকোনমিক জোন রিসেন্টলি গভর্নমেন্ট সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছে, তো সেগুলো আমরা যদি একটু দেখি যে অলসো অ্যারাউন্ড 50 পিসি ট্যাক্স ইন দিল্লি, 50 লাখ ওই ইকোনমিক জোন বা এগুলোর জন্য আমরা একটু দেখি কি কি রয়েছে। যেমন এখানে লক্ষ্মীপুর যেটা লক্ষ্মীপুর স্পেশাল ইকোনমিক জোন, কার বাড়ি আমি জানি না, অ্যানাউন্স বাই পিএম শেখ হাসিনা 2017। সিরাজগঞ্জ ইকোনমিক জোন আন্ডার কনস্ট্রাকশন, বাগেরহাট ইকোনমিক জোন, মিশোরা ইকোনমিক জোন, এর তো জানি আমরা অনেকেই, আনোয়ারা ইকোনমিক জোন, তারপর হচ্ছে সিদ্ধ ইকোনমিক জোন মৌলভীবাজার, শ্রীপুর ইকোনমিক জোন, এটি তো কোথায় জাপানিজ ইকোনমিক জোন বলছে, এটা হচ্ছে গাজীপুর শেরপুর, তারপর হচ্ছে কি সাবরা সারাবগঞ্জ স্পেশাল, সাবারগঞ্জ স্পেশাল ইকোনমিক জোন, তারপর হচ্ছে যে আগেলঝাড়া, এটি তো বরিশালে ইকোনমিক জোন, বরিশাল, আনোয়ারা ইকোনমিক জোন চিটিগং টু টু, জামালপুর ইকোনমিক জোন, নারায়ণগঞ্জ ইকোনমিক জোন, নারায়ণগঞ্জ ইকোনমিক জোন টু, ভোলা ইকোনমিক জোন, আশুগঞ্জ ইকোনমিক জোন, কুষ্টিয়া, পঞ্চগড় ইকোনমিক জোন, পঞ্চগড়েও হবে নাকি, ভালো, উত্তরবঙ্গ তো ম্যাক্সিমাম সময় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে অবহেলিত, নীলফামারী ইকোনমিক জোন তো আছে, আরেকটি হচ্ছে নরসিংদী ইকোনমিক জোন, মানিকগঞ্জ ইকোনমিক জোন, দোহার ইকোনমিক জোন ঢাকা, হবিগঞ্জ ইকোনমিক জোন, এটা তো বোধ হয় হয়ে গেছে, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এখানে তো অনেকে চাকরি টাকরি করো বোধ হয় তোমরা, শরীয়তপুর ইকোনমিক জোন, তারপর হচ্ছে জালিয়ারদ্বীপ ইকোনমিক জোন টেকনাফে, নাটোর ইকোনমিক জোন, মহেশখালী ইকোনমিক জোন টু ওয়ান থ্রি তিনটা, কক্সেস বাজার ফ্রি ট্রেড জোন, শরীয়তপুর ইকোনমিক জোন, অনেকগুলা। তো এই জোনগুলো যদি হয়ে যায় আমরা আশা করছি আমাদের যে অবস্থাটা এটি আরো উন্নতি হবে। এছাড়াও কিছু নন গভর্নমেন্ট ইকোনমিক জোন রয়েছে প্রাইভেট, তারা সেটি চালায়, যেমন ম্যাগনা ইন্ডাস্ট্রিজ ইকোনমিক জোন, ম্যাগনা ইকোনমিক জোন, ম্যাগনা গ্রুপের সম্ভবত, ফোমকন নন গভর্নমেন্টাল ইকোনমিক জোন, তারপর হচ্ছে আবুল মোনেম ইকোনমিক জোন, আব্দুল মোনেম, এ তো সবাই আমরা চিনি, রোডের যে কনস্ট্রাকশন থেকে শুরু করে, কুমিল্লা ইকোনমিক জোন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সোনারগাঁও ইকোনমিক জোন, পাওয়ার প্যাক ইকোনমিক জোন, মংলা, এইগুলো ছিল আমাদের মোটামুটি বেসরকারি ইকোনমিক জোন, ঠিক আছে। আর সরকারি গুলো তো আমরা দেখলাম, আন্ডার যেটি প্রস্তাবনা ছিল সেটিও দেখলাম, তারপরও আরো কিছু কথা আমরা শুনেছি, কথিত আছে যে আমাদের যে ইয়েগুলো রয়েছে অর্থাৎ তিস্তার পরিকল্পনা, তো এখানেও নাকি ইকোনমিক জোন হবে, তো যাই হোক আরো হয়তো অনেকগুলো বাড়বে। তো সায়েন্স এন্ড টেকনোলজি বেস ইকোনমিক জোন, আমরা তো এগুলো শুধুমাত্র প্রোডাক্ট বা পণ্য বিশেষ করে এগুলোতে সাধারণত অ্যাপারেলই প্রাধান্য পেয়ে থাকে। এছাড়াও আমাদের যে টেকনোলজি আমরা কিন্তু এখন জানি যে আইটি এই সেক্টরটা বেশ ডেভেলপ করছে, তো এটার জন্য হাইটেক পার্ক, যেমন আমরা তোমরা যারা কালিয়াকৈরে আছো তো কালিয়াকৈর হাইটেক পার্ক ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে চলছে, ঠিক আছে। এছাড়াও আমরা যদি দেখি আমাদের এই ধরনের সায়েন্স এন্ড টেকনোলজি পার্ক গুলো, যেমন জনতা টাওয়ার সফটওয়্যার পার্ক ঢাকায়, যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক আন্ডার কনস্ট্রাকশন এতদিন বোধ হয়ে গেছে, কালিয়াকৈর হাইটেক পার্ক এটি চলছে,
তারপর হচ্ছে কেরানীগঞ্জ স্পেশাল আইটি ইকোনমিক জোন, ঢাকা হাইটেক পার্ক, খুলনা হাইটেক পার্ক, দফাটা হয়ে গেছে স্যার, রাজশাহী হয়ে গেছে না, রাজশাহী হাইটেক পার্ক, সিলেট ইলেকট্রনিক সিটি, সিলেট হাইটেক পার্ক, চিটাগং হাইটেক পার্ক, চুয়েট আইটি বিজনেস সেন্টার চিটাগং, এটাও সুয়েট বোধহয় হবে না, চুয়েটই তো হচ্ছে নাকি, এটা আলাদা ভাবে বলবে, যাই হোক, রংপুর হাইটেক পার্ক, রংপুরে হাইটেক পার্ক ভালো তো, বরিশাল হাইটেক পার্ক, মহাখালী আইটি ভিলেজ, এগুলো আর জমি টমি সংক্রান্ত চলছে, আর কিছু আন্ডার কনস্ট্রাকশন আছে। তো আশা করছি আমরা ভবিষ্যতের বাংলাদেশ ভালোই হবে, যেহেতু এতগুলো ইকোনমিক জোন হচ্ছে আরো, তো আমরা হয়তো আশা করি আরো জীবনযাত্রার মান উন্নত হবে। ওকে, আমরা অনেকগুলো ইকোনমিক জোন দেখলাম, সরকারি বেসরকারি মিলিয়ে যেগুলো রানিং আছে, হয়তো সেগুলোতে অনেকেই তোমরাও আছো। তো এখন আমরা যাব যে মুড অফ ইনভেস্টমেন্ট, আসলে এই ইকোনমিক জোন গুলো তো তৈরি করতে করলেই হবে না, বাট সেখানে তো ইনভেস্টর আসা লাগবে, বা সেখানে তো কার্য, অর্থাৎ তুমি দোকান তুলে দিলা বাট সেখানে কাস্টমার নাই, লোকজন নাই, তাহলে তো হচ্ছে না। তো বলা হচ্ছে যে মুড অফ ইনভেস্টমেন্ট, বাংলাদেশ অ্যাডপ্ট প্র্যাগমেটিক স্ট্র্যাটেজি ইন টু অ্যাট্রাক্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাই স্ট্রিক্টলি উইন উইন পলিসি। অর্থাৎ উইন উইন পলিসিটা কি, যে আমরা সবার জন্য উন্মুক্ত করে রেখেছি, যে দেশেই চাক না কেন আমাদের এখানে ইনভেস্ট করতে পারবে, যাতে তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এখানে একটা ছবি আমি ছোট করে দেওয়ার চেষ্টা করেছি, দেখো যে উইন উইন পলিসি, যখন দুটো গরু দুই দিকে বাঁধা ছিল, তারা কিন্তু কেউই খড় খেতে পারছিল না, হয়তো একটা টেনে নিয়ে গেলে একজন খেত বা আরেকজন দেখে থাকতো, আরেকজন খেতে পারতো না, বাট তখন যখন যারা তারা ঘুরে এসে একটা খাওয়া শুরু করছে, তখন কিন্তু দুটোই তারা একই সাথে খেতে পারছে। সেটাকে আমরা উইন উইন, যে উইন পলিসি, সেটা বোঝানোর জন্য বলা হচ্ছে। অর্থাৎ আমাদের এখানে যদি প্রতি তারা ইনভেস্ট করে, তারাও যেমন লাভবান হচ্ছে, আমরাও কিন্তু লাভবান হচ্ছে, আমাদের লেবার দিয়ে কাজ করছে, যদিও মানে লাভের পরিমাণটা হয়তো কম বেশি আছে, তো লাভবান হচ্ছে বা বেনিফিটেড হচ্ছে। ওকে, মেইনটেইন ওপেন ডোর পলিসি থ্রু দ্য অ্যাক্টিভ নেগোসিয়েশন প্রসেস গ্লোবালাইজেশন টু অ্যাচিভ ডিউ টার্গেট শেয়ার ফ্রম ওভারসিজ পটেনশিয়াল ইনভেস্টমেন্ট সারপ্লাস মার্কেট। ওকে, আমাদের, আমরা দেখলাম না যে যখন পলিটিক্যাল সিচুয়েশনটা, আনরেস্ট অবস্থাটা বেশি হয়, তখন আসলে কোন প্রকার ইনভেস্টমেন্ট আসতে চায় না, বাট যখন একটু শান্ত থাকে বা সুযোগ সুবিধা দিতে পারি, তখন আসলে এ ধরনের ইনভেস্টমেন্ট আসে। এবং আমাদের দেশের ইকোনমিক জোনের ইনভেস্টমেন্টটা হচ্ছে যে ফ্রি, ওপেন ডোর পলিসি, ঠিক আছে, যে আসো ব্যবসা করো, তুমিও লাভবান হো, আমিও লাভবান হই। ওকে, তো এখন বলা হচ্ছে যে কেউ যদি তোমার এখানে ইনভেস্ট করে, ইনভেস্ট করে দুদিন পরে তাকে তো আবার চলে যেতে হবে না, বা সেই ক্ষেত্রে কি আমাদের কিছু ইনভেস্টমেন্ট গ্যারান্টি রয়েছে, যেমন ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যাক্ট 1980 সিকিউরড অল ফরেন ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ, আমাদের যে আইন রয়েছে, তারপর তোমরা ওই যে শ্রম কারখানা আইন, শ্রম আইনের কথা জেনে থাকো, এই ধরনের যে ইনভেস্টমেন্ট গ্যারান্টি আইনও রয়েছে, যে ওভারসিজ ইনভেস্টমেন্ট কর্পোরেশন ইউএসএ ইন্স্যুরেন্স অ্যান্ড ফিনান্স অপারেবল, সিকিউরিটি অ্যান্ড সেফগার্ডস অ্যাভেলেবল ইন মাল্টি লেটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি অফ বাংলাদেশ, এগুলো সবই রয়েছে, অ্যাট্রিবিউট ফেসিলিটি অফ ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্ট অ্যান্ড ডিসপাইট অ্যাভেলেবল ICSID, অর্থাৎ এই সমস্ত সংস্থা, এই সমস্ত গ্যারান্টেড রয়েছে, যার মাধ্যমে সহজেই কিন্তু আমাদের ইয়েগুলো ইয়ে করতে পারে, অর্থাৎ ইনভেস্ট করে তারা যে তাদের টাকা পয়সা চলে যাবে এমন কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি। তো ফাংশন অফ ইকোনমিক জোন, আমরা এক্সপোর্ট প্রসেসিং জোনের ফাংশন গুলো একটু দেখে নিই, কি ওয়ান স্টপ সার্ভিসেস, কি কি সার্ভিসেস আমরা সাধারণত সাংশন প্লাস প্রজেক্ট জেনারেলি উইথিন এ উইক, আমাদের এখানে যদি তুমি ইনভেস্ট করতে চাও তোমাকে কি কি আমরা সার্ভিস দিব, যে তোমার যে প্রজেক্ট সেটা এক উইক, ইস্যুইং এক্সপোর্ট ইম্পোর্ট পারমিটস উইথিন টাইম, তুমি যদি নতুন আমার দেশে এসে ব্যবসা করতে চাও, তোমার তো ব্যাংকের পিছনে দলিল দস্তাবেজ করতেই দিন যাবে, তো যখন তুমি এক্সপোর্ট প্রসেসিং এর জন্য আসবা, তোমারকে মানে সেখানে সুযোগ সুবিধা দিয়ে টানা হচ্ছে কিন্তু, ঠিক আছে, তো এই যে এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট উইথিন টাইমে তুমি পাচ্ছ, ইস্যুইং অফ রেড ওয়ার্ক পারমিট ফর ফরেন ন্যাশনাল ওয়ার্কিং ইপিজেড উইথিন ওয়ান ডে, প্রোভাইডিং রেড ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস, ঠিক আছে, রেড ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটিস মানে তুমি যে ইনফ্রাস্ট্রাকচারটা পাচ্ছ রেডিমেড, ঠিক আছে, রেড ওয়ার্ক পারমিট মানে তোমার যে আমার এখানে এসে কাজ করবা, তুমি বিদেশে গিয়ে আমাদের কাজ করতে গেলে ওয়ার্ক পারমিট লাগবে না, তো তুমি যখন আমার দেশে আসবা, ইনভেস্ট করবা, কাজ করবা, তখন তোমার ওয়ার্ক পারমিট কিন্তু আমরা ইপিজেটে আসলে উইথিন ওয়ান ডে বা এরকম সময় করে দেই, বা এই যে সুবিধাগুলো যেগুলো তোমার অনেকগুলো সেগুলো এখানে দেওয়া হচ্ছে। অফার্স উইন্ডোজ স্যাম সার্ভিস টু ইনভেন্টর্স
এখানে বলা হচ্ছে তুমি একটু প্রভাবশালী দেশ থেকে এসেছো, সেজন্য তোমার জন্য আমরা বেশি দেব, আর আরেকজন অন্য একটু কম প্রভাবশালী দেশ থেকে এসেছে ইনভেস্ট করতে, সেজন্য কি তাকে কম কানা বাঁকা চোখে দেখবো, এরকমটা কিন্তু নয়। সো বলা হচ্ছে অফার্স উইন্ডো দ্য স্যাম ডে সার্ভিস অফ ইনভেস্টর ইন ইপিজেড, সবার জন্য সমান প্রোডাকশন ওরিয়েন্টেড লেবার ল। এখানে যেটি রয়েছে ল অফ ল ফ বলা হচ্ছে ল ফরবিডস ইন এনি লেবার ইউনিয়ন ইন ইপিজেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইউ ইনভেস্ট ইন ইজ ভেস্টেড দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ লেবার। তোমাকে যে লেবার বা এন্টারপ্রাইজ এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, এটি হচ্ছে সামলাবে। অ্যান্ড মিনিমাম ওয়েজেস যেটি সেটির একটি ধারণা দেওয়া হয়েছে এখানে, অর্থাৎ আমরা ইপিজেটে কিন্তু অনেকগুলো ফাংশনাইজ করে রাখছি যাতে করে ফরেন ইনভেস্টররা কি আসে। আরো কিছু বেনিফিটস আমরা দিচ্ছি, যেমন কনভেনিয়েন্স অ্যালোয়েন্স, হোম রেন্ট, মেডিকেল অ্যালোয়েন্স, বোনাস, ঠিক আছে, এগুলো ইয়ের জন্য দেই সাধারণত। সো এই যে সুযোগ সুবিধাগুলো যেগুলো আমাদের কি করতেছে, এক্সপোর্ট প্রসেসিং জোনটাকে অ্যাট্রাক্ট করতেছে, লুক্রেটিভ করছে। শুধু কি তাই, আরো কিন্তু আমরা দিচ্ছি ইনসেন্টিভ অ্যান্ড ফেসিলিটিস। আমরা ইনসেন্টিভ তো জানি যে ভর্তুকি, আমরা বলি না ভর্তুকি বা টাকা পয়সা। তো আমাদের দেশে যখন কেউ ব্যবসা করতে, আমরা প্রোটেকশনিজম পড়েছি তাই না, ফ্রি ট্রেড পড়েছি, মনে আছে কিনা তোমাদের? তা প্রোটেকশনিজমে কি তুমি কোনো একটা দেশে গিয়ে ব্যবসা করতে চাইলেই তোমাকে ব্যবসা করতে দিবে? দিবে না। তোমাকে কিন্তু সেই ব্যবসা করতে গেলে ট্যাক্স দিতে হবে। কিন্তু এই যে ফিসকাল ইনসেন্টিভস আমরা দিচ্ছি কেন, যে তোমরা আমাদের এখানে আসো, আমাদের এখানে কিন্তু কোনো ট্যাক্স তোমাকে আপাতত দিতে হচ্ছে না, তোমরা যখন ব্যবসা ট্যাবসা করে মোটামুটি হবে তখন আমাদেরকে ট্যাক্স দিও, তারপরও কিন্তু তোমরা আসো, আমরা কিন্তু বলছি। সো 10 years ট্যাক্স হলিডে ফর দ্য ইন্ডাস্ট্রিজ টু বি এস্টাবলিশ ফর 1st January 2012 অ্যান্ড দ্য ডিউরেশন অফ দ্য ট্যাক্স এক্সেমশন অফ মংলা ঈশ্বরদী উত্তর আইপিজেড ফর ইন্ডাস্ট্রি আফটার January 1, 2012। তো মোটামুটি 1st, 2nd, 3rd এগুলোর 100%, 50%, 25% করে কর মুকুব করে দেওয়া হবে, ঠিক আছে, তোমার যদি এখানে ফ্যাক্টরিটা নিয়ে আসো। বলা হচ্ছে চিটাগং, কুমিল্লা, ঢাকা, আদমজির ক্ষেত্রেও এরকম কিছু January 1, 2012 থেকে প্রথম 3 বছর বা 2 বছর 100% মুকুব করা হয়েছে, পরের 3 বছর 4 বছর 50%, অর্থাৎ 3rd year এবং 4th year 50%, নেক্সট মান্থে 50% কর মৌকুফ করা হয়েছে। আস্তে আস্তে আবার আমরা কর নিব, বাট প্রথমে যে তুমি যদি এসে বলো যে বলে না ভাই দোকান তো নিলাম কিন্তু বেচা বিক্রি না হলে ভাড়া দিব কিভাবে, লাইক যদি আমরা সেটার সাথে তুলনা করি যে তুমি আসো, তোমার যখন টাকা হবে তুমি তখন দিও, বা আমি তোমাকে ছেড়ে দিলাম প্রথম 2 মাস ভাড়া দিতে হবে না, তারপরও তুমি আসো। ডিউটি ফ্রি ইম্পোর্ট কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, ডিউটি ফ্রি ইম্পোর্ট মেশিনারিজ, অফিস ইকুইপমেন্ট, স্পেয়ার পার্টস তুমি পাচ্ছ, ডিউটি ফ্রি ইম্পোর্ট এক্সপোর্ট র ম্যাটেরিয়ালস, ফিনিশ গুড, তারপর হচ্ছে রিলিফ ডাউন এক্সটেক্সটেশন, তুমি ট্যাক্স থেকে আপাতত মুক্ত, ঠিক আছে, দ্য এক্সামশন অফ ডিভাইডেড ট্যাক্স, জেনারেলাইজ যেটা স্কিম প্রিফারেন্স, GSP ফেসিলিটি তুমি এখান থেকে পাচ্ছ, অ্যাসিলারেট ডিসপেরিশন অফ মেশিনারি অ্যান্ড প্ল্যান্ট অ্যালোয়েট, রেমিটেড রোটারি টেকনিক্যাল কনসালটেন্সি, ডিউটি কোটা ফ্রি অ্যাক্সেস টু ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, এখানে তুমি এক্সপোর্ট করতে পারছো। কারণ তোমার প্রোডাক্টগুলো কিন্তু লেখা থাকতেছে তখন কি মেড ইন বাংলাদেশ, তুমি এখান থেকে কিন্তু পাঠাচ্ছ, তার মানে যখন আমাদের যখন GSP সুবিধা যারা দিচ্ছে তারা দেখতেছে যে এটা বাংলাদেশ থেকে আসতেছে। বাট আমরা তো দেখলাম 54%-এর মতোই বেশি ইনভেস্টমেন্ট বিদেশি, তাহলে কি সেই লাভ্যাংশ ম্যাক্সিমাম কারা নিচ্ছে? কিন্তু মেড ইন বাংলাদেশ হওয়ার কারণে তারা কিন্তু আমাদেরকে GSP সুবিধাটা দিচ্ছে, যেটা দেশের জন্য ক্ষতি। এটা যদি এরকম হতো যে দেশেই আমাদের ইনভেস্টমেন্টের পরিমাণ 54 হতো আর বাইরে ফরেন কম হতো, তাহলে কিন্তু লাভটা বেশি হতো, কিন্তু এত ইনভেস্টর তো আর নাই। এটা একটা দেশকে শক্তিশালী ইকোনমি হতে হলে ফরেন ইনভেস্টমেন্ট তো লাগবেই। নন ফিসকাল ইনসেন্টিভস, যে ভর্তুকি ছাড়াও এখানে আরো কিছু ইনসেন্টিভ দেওয়া হয়, যেমন 100% ফরেন ওনারশিপ পারমিসিবল, অর্থাৎ তুমি আমার দেশে ব্যবসা করছো, তোমার আমি যদি বলি যে না আমাকে ভাগ দিয়ে তোমার ব্যবসা করতে হবে, তাহলে তুমি কিন্তু দিতে বাধ্য ব্যবসা করতে গেলে এই দেশে। কিন্তু আমরা কিন্তু সেটা দিচ্ছি না, আমরা কিন্তু তোমার 100% ওনারশিপ ব্যবসা করতে সুযোগ দিচ্ছি তোমাকে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে ইনজাম এমএনএফ মোস্ট ফেভারেড নেশন স্ট্যাটাস দিচ্ছি তোমাকে, নো সিলিং অন ফরেন এন্ড লোকাল ইনভেস্টমেন্ট, মানে তুমি কত ইনভেস্ট করতে পারো আর এটার কিন্তু কোনো মার্জিন তোমাকে বলছি না, যে তুমি তো ভাই এত কোটি টাকার পর আর ব্যবসা করতে পারবে না, ঠিক আছে, এ ধরনের কিন্তু কোন ইয়ে নেই। ফুল রিপ্রেটেশন অ্যান্ড ক্যাপিটাল অ্যান্ড ডিভাইডেন্ড, ফরেন কারেন্সি লোন অ্যাব্রোড, ডিরেক্ট অটোমেটিক রুট, নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অপারেশন বাই সি টাইপ ইন্ডাস্ট্রি, অর্থাৎ সকল প্রকার সুবিধা কিন্তু তোমাকে আমরা এখানে দিচ্ছি, যেটা সহজেই হতো না। ফেসিলিটিস এর ভিতরে বলা হচ্ছে নো UDIRC রিনিউয়াল বন্ড লাইসেন্স,
তোমার এরকম কোনো ট্যাক্স ফ্যাক্স বা কোনো প্রকার পারমিশন নিতে হচ্ছে না, যেহেতু তুমি এক্সপোর্ট প্রসেসিং জোনে কাজ করছো বা ইনভেস্ট করছো। বন্ড লাইসেন্স তোমাকে রিনিউয়াল করে দেওয়া হচ্ছে, ওয়ার্ক পারমিট ইস্যু করে দেওয়া হচ্ছে, প্রটেক্টেড বন্ডেড এরিয়া, একটা সিকিউরিটি, অর্থাৎ কোথায় তুমি করবা, তোমার তো ইন্ডাস্ট্রির একটা সিকিউরিটিরও ব্যাপার আছে, সেটাও কিন্তু ইকোনমি গড়িয়াগুলোতে দেখা হচ্ছে। অফশোর ব্যাংকিং অ্যাভেলেবল, ব্যাংকিং যেটা ইম্পোর্ট ডকুমেন্টারি, বেসিক অ্যালাওয়েন্স, ঠিক আছে, ব্যাক টু ব্যাক এলসি, এই সুবিধাগুলো কিন্তু আমরা দিয়ে থাকছি। অর্থাৎ তুমি আসো, ইম্পোর্ট এক্সপোর্ট সিএম বেসিস অ্যালোয়েড, ইম্পোর্ট ডাটা, ট্যারিফ এরিয়া, ডোমেস্টিক ট্যারিফ এরিয়া 10%, এগুলো থেকে কোথাও ছাড় দিচ্ছি, কোথাও ফ্রি দিচ্ছি, কাস্টম ক্লিয়ারেন্স করে দিচ্ছি, তারপর বলা আছে সিম্পলিফাইড স্যাংশন প্রসিডিউ, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ইনফ্রাস্ট্রাকচার এন্ড সাপোর্ট সার্ভিসেস যদি আমরা দেখি, আমাদের সময় কি এত কমে গেল? আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচার এন্ড সাপোর্ট সার্ভিসেস এছাড়াও আমরা দিচ্ছি কি তোমাদেরকে? ইনফ্রাস্ট্রাকচার, তো তোমার তো এখানে ইনফ্রাস্ট্রাকচার তুলতে হচ্ছে না, বেসিক ইনফ্রাস্ট্রাকচার, ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস, এডি তো তুমি আর বাইরের কান্ট্রি থেকে আইনে তুমি তো আর কাজ করবা না, তুমি আমার পানি ইউজ করছো, আমার গ্যাস ইউজ করছো, আমারই ইলেকট্রিসিটি ইউজ করছো, হ্যাঁ, পরিবেশ নষ্ট করছো। ফুললি সার্ভিস প্লটস অ্যাভেলেবল, দেখো একটা গুরুত্বপূর্ণ কথা, উন্নত দেশে এখন ফ্যাক্টরি গুলো নাই কেন? কারণ তাদের তো প্রথমের দিকে কিন্তু ইংল্যান্ডেই টেক্সটাইল ফ্যাক্টরি ছিল, তো তারা উন্নত হয়ে গেছে। এখন যারা গরিব দেশ আমাদের মতো, আমরা কি আবার গরিব আছি কিনা সেটাও তো কথা, তো সেই দেশে এরকম দেশে এসে ইনভেস্ট করছে বা এখানকার জলবায়ু দূষিত করছে। হ্যাঁ, ফুলি সার্ভিস প্লটস অ্যাভেলেবল দিচ্ছি, ফ্যাক্টরি বিল্ডিং দিচ্ছি রেন্টাল বেসিসে, বলা আছে এনক্লেভ ওয়ার্কার ডরমিটরি, ডে ওয়ার হাউস অ্যাভেলেবিলিটি, সবই দিচ্ছি তোমাকে, যে তুমি শুধু আসো আর ব্যবসা করো, আমার লোকগুলোকে কাজে লাগাও। সাপোর্ট সার্ভিস দিচ্ছি, যে বিজনেস, অ্যাডমিনিস্ট্রেটিভ, আদার্স, ঠিক আছে, যে ব্যাংক, কুরিয়ার, পোস্ট অফিস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সেট্রা। তো এই সমস্ত সুযোগ সুবিধা এক্সপোর্টে দেওয়া হয়, জোনে দেওয়া হয়, সাধারণত আকর্ষিত করার জন্য বা ইনভেস্ট করার জন্য। তো এখন চলো একটু আমরা এক্সপোর্ট প্রসেসিং জোন গুলো সম্পর্কে জেনে নেই। আদমজি এক্সপোর্ট প্রসেসিং জোন যেটা নারায়ণগঞ্জে অবস্থিত, আমরা অনেকেই হয়তো জানি, তো সেখানে ইকোনমিক জোন এক্সপোর্ট ওরিয়েন্টেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অফ সিদ্ধিরগঞ্জ বাংলাদেশ অ্যান্ড ইস্টাবলিশ 2006, 245 একরের মতো ইন্ডাস্ট্রিয়াল জায়গা। তো এটার একটু ডিটেলস দেখব, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সিদ্ধিরগঞ্জে ঢাকা থেকে প্রায় 15 কিমি বলছি, 27 কিলোমিটার ফ্রম হযরত শাহজালাল এয়ারপোর্ট, চিটাগং থেকে 255 কিলোমিটার, এটি বোধ হয় কাছে ঢাকার, এস্টাবলিশ 2006-তে মোটামুটি, ঠিক আছে। সেকেন্ডলি চিটাগং এক্সপোর্ট প্রসেসিং জোন, এটি সবচেয়ে কিন্তু পুরনো, বলা আছে চিটাগং দ্য ফার্স্ট অ্যান্ড ওয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন ইন বাংলাদেশ, লোকেটেড সাউথ হালিশ শহর ইন চিটাগং, যারা চিটাগং এ আছো বা জব করো। ইট ইজ এস্টাবলিশড ইন 1983 অ্যাক্ট অফ পার্লামেন্ট অ্যাপ্রুভ বাই 1980। তাহলে দেখো এস্টাবলিশ 1983, সর্বপ্রথম জোন এরিয়া, নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল প্লটস 501টার মতো রয়েছে। ওকে, তারপর ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন, এটার পরে চিটাগং এর পরে ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন হয় 1993 সালে, এখানে প্রায় 451টা ইন্ডাস্ট্রিয়াল প্লটস রয়েছে, ঠিক আছে। ঢাকা সিটি থেকে প্রায় 25 কিলো 35 কিলো ফ্রম ঢাকা সিটি সাভারে অবস্থিত, তার মানে নারায়ণগঞ্জের রিপিজেটটাই কিন্তু মোটামুটি সেন্ট্রাল থেকে আমরা যদি বলি কাছে। ওকে, মংলা এক্সপোর্ট প্রসেসিং জোন, যেটি 1999 পরবর্তীতে ঢাকার পরে প্রতিষ্ঠিত হয়, 289 একরের, যেটির ইন্ডাস্ট্রিয়াল প্লটস এর সংখ্যা 236টির মতো, ঠিক আছে, যেটি বাগেরহাট মংলাতে অবস্থিত। কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোন, কুমিল্লা তো 2000 সালে অবস্থিত, এটির প্রায় 243টা প্লট রয়েছে বা এ ধরনের ইয়ে রয়েছে, প্লট সাইজ 2000 স্কোয়ার মিটার অ্যাভারেজ বলা যেতে পারে। এটা কুমিল্লা ওল্ড এয়ারপোর্ট থেকে 100 এয়ারপোর্টের কাছে অবস্থিত, 167 ফ্রম চট্টগ্রাম এবং 97 ফ্রম ঢাকা থেকে দূরে অবস্থিত কুমিল্লা এপিজেড। এরপরে যদি আমরা দেখি উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোন, উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোন 2001 সালে প্রতিষ্ঠিত হয়, 212 একরের ইন্ডাস্ট্রিয়াল প্লটস এর সংখ্যা 187টি, প্রায় মেক্স সবগুলো কিন্তু যেহেতু একই ইয়ের তৈরি, 2000 স্কোয়ার মিটার এর মতো। এটি হচ্ছে যে স্নো গ্যালাক্সি নীলফামারী, 16 কিলোমিটার ফ্রম সৈয়দপুর এয়ারপোর্ট এখানে অবস্থিত। তো এখানে ম্যাক্সিমাম এই যে তোমরা দেখতে পাচ্ছ এই অঞ্চলের লোকজন বা যেখানে যে সেই অঞ্চলের লোকজনই কাজ করে। আর ঢাকা তো যেহেতু ইকোনমিক জোন ছাড়াও আরো অনেক গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে বা ইত্যাদি, সেখানে নানা প্রকার মানুষের
সমারোহ দেখা দেয়। এছাড়াও রয়েছে এক্সপোর্ট ঈশ্বরদী এক্সপোর্ট প্রসেসিং জোন। ঈশ্বরদী এক্সপোর্ট প্রসেসিং জোনও 2001 সালে নীলফামারীর সাথে প্রতিষ্ঠিত হয়, যেখানে 309 একর ইন্ডাস্ট্রিয়াল প্লটের সংখ্যা 290টা, অনেক প্লট, কিন্তু প্লট সাইজ সেম। বলা হচ্ছে যে পাকশি পাবনা 37 কিলোমিটার ফ্রম পাকশি ব্রিজ অ্যান্ড ঈশ্বরদী এয়ারপোর্ট 10 কিলোমিটার মতো। তো এখানে এই এটা রয়েছে, তোমরা অনেকে এখানে কাজ করেছো কিনা আমি জানি না, এই এক্সপোর্ট প্রসেসিং জোন গুলো ঘুরে দেখা হয়নি। কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন, কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন 2006 সালে প্রতিষ্ঠিত হয়, 209 একরের মতো, 258টা ইন্ডাস্ট্রিয়াল প্লট রয়েছে এখানে। তো এটা সব নর্থ পতেঙ্গা চিটাগং, 6 কিলোমিটার ফ্রম চিটাগং পোর্ট থেকে। এই চিটাগং এ হওয়ার সুবিধাটা হচ্ছে যে যেহেতু ওদের আমাদের জাহাজে করে মালামাল গুলো আমরা সাধারণ ভাবে পাঠাই, এয়ারে তো এতটা পাঠাই না, যাতে তাহলে যেটি হয় যে সুযোগ সুবিধাটা বেশি পাওয়া যায়। আগে কিন্তু আমাদের বাপদাদার বিজনেস কি ছিল, যে নদীপথেই ছিল, ওই নাও নৌকা পাল উড়িয়ে দিতাম, নদীপথেই কিন্তু সবকিছু, নারায়ণগঞ্জ, প্রাচ্যের ডান্ডি, সেখানেই তো হতো, যে নিতাইগঞ্জ, গানও তো আছে যে কুনবা পথে নিতাইগঞ্জে যাই, সেখানেই কিন্তু ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র ছিল, এবং প্রধান ইয়ে ছিল হচ্ছে তোমার নৌকা, বড় বড় নৌকা, পানিপথ। তো যাই হোক, সময়ের পরিক্রমায় নদী তার নাব্যতা হারিয়েছে, আমরাও এখন চাকার উপরে চলি। এছাড়াও আরেকটি যেটা হচ্ছে বেবজার যে সংগঠন, সেটি নিজেই মানে সেটি এই নামে একটি এক্সপোর্ট জোন করছে, সেটি 2018 সালে প্রায় 600-400 অনেকগুলো প্লট, 539টা, এবং প্লট সাইজ গুলো বড়, প্রায় 3600 স্কোয়ার মিটার। এতক্ষণ ধরে তো সবগুলোই 2000 মিটারের মতো ছিল, স্কোয়ার মিটারের মতো ছিল। যেটির লোকেশন হচ্ছে ইকোনমিক জোন মিশরাইতে, সেটা তোমরা জানো চট্টগ্রামের, যেটি মানে মিশরাই, যেখানে ওই যে দুর্ঘটনাটা ঘটেছিল সম্ভবত, চট্টগ্রামে যারা আসো তারা ভালো বলতে পারবে। 65 কিলোমিটার চট্টগ্রাম পোর্ট, 70 কিলোমিটার চট্টগ্রাম ইপিজেড, 77 কিলোমিটার শাহ আমানত এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, ঠিক আছে, ওকে, 0.199 কিলোমিটার। এটি চলছে এখন পর্যন্ত, এটির কোনো ইমেজ, রিয়েল ইমেজ আমি পাইনি। যাই হোক, তো এই ছিল আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন গুলো সম্পর্কে ডিটেলস, ডিটেলস বলবো না মানে মোটামুটি একটি ধারণা নেওয়ার জন্য। সর্বশেষে আমরা একটা আর্গুমেন্ট দিয়ে আজকে ক্লাসটা শেষ করব, সেটি হচ্ছে যে আমাদের যে হোয়াই শুড উই অ্যালো আওয়ার গার্মেন্টস কোম্পানিজ ইন ইপিজেটস টু সেল উইথ ইন বাংলাদেশ। আমাদের কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে আমরা কিন্তু ইপিজেটের জিনিসগুলো বা এগুলো কিন্তু আমাদের দেশে সেল করি না, ঠিক আছে, আমরা সরাসরি কিন্তু এক্সপোর্ট করি। তো এটি কি এ ধরনের একটা রেস্ট্রিকশন আছে, তো এটি কি আমরা আমাদের দেশে সেল করতে পারি না বা সেল করা উচিত কিনা, সেটা নিয়ে নানা প্রকার আর্গুমেন্ট রয়েছে। যেমন বলা হচ্ছে হেলদি কম্পিটিশন, এটা যদি আমরা আমাদের দেশে সেল করি সেক্ষেত্রে একটা হেলদি কম্পিটিশন সৃষ্টি হবে, যে সবাই চাইবে তার প্রোডাক্টটা বাজারে বেশি চলার জন্য, সেক্ষেত্রে তারা সব কম্পিটিশন যখন বাজারে বেশি হবে তখন সবাই কি একটু বেটার করার চেষ্টা করবে, সেটা বলা হচ্ছে, যে অনেকেই বলছে করা উচিত। বলা হচ্ছে যে রোল অফ থাম কম্পিটিশন লিডস টু বেটার কোয়ালিটি এন্ড লোয়ার প্রাইসেস অফ কনজিউমার দ্যাট উইল আলটিমেটলি বেনিফিট মোস্ট অফ দা নাম্বার অফ পিপল। এখন একটা শার্ট কিনতে যদি আমরা বিভিন্ন ব্র্যান্ড বলি, যে রিচম্যান, ইয়োলো, মিয়োলো, যত কিছু রয়েছে, এগুলো আসলে বিভিন্ন প্রকার কোম্পানির গ্রুপের অবশ্য সবগুলোই, তো সেখানে গেলে একটা টি শার্ট, পোলো শার্ট, এগুলোর দাম দেখে আমাদের মতো ছাপোষা মানুষের তো আসলে ঝামেলা, যে 1500-2000, লাইক তোমরা হয়তো দেখেছো অনেকেই করো। তো এটা তো আসলে আমাদের যে স্বল্প বেতনে বা স্বল্প চাহিদা, এটা তো কেনা সম্ভব না। তো যদি এই ধরনের আমাদের এটি এক্সপোর্ট প্রসেসিং জোন গুলো বা তাদের যে প্রোডাক্ট গুলো আমাদের দেশে বিক্রি করা হয়, সেই ক্ষেত্রে হয়তো আমরা এটা স্বাদ পেতে পারি বা মানুষ সেটা নিতে পারবে, বা মানুষ যখন কম্পিটিশনে থাকবে তখন লো প্রাইসে ভালো জিনিস পাওয়ার একটা, যখন প্রোডাকশন বেশি হবে মানে বাজারে বেশি বাঁধাকপি উঠলে তো দাম কমে যাবে, তাই না, আমি সেটাই বলতে চাচ্ছি। নলেজ ট্রান্সফার, তো যখন এই ধরনের ওপেন মার্কেট সৃষ্টি হবে তখন সাধারণত নলেজ ট্রান্সফার হবে, যে যখন আমরা বলি না নলেজ ট্রান্সফারটা, যে আজকে একজন যদি এক ডিজাইনের গেঞ্জি বানায় বা ড্রেস বানায়, বিশেষ করে মেয়েরা, তখন আরেকজন কি তো আরেক ডিজাইনের বানায় বা সেরকম বানানোর চেষ্টা করে। তো এই ধরনের নলেজ ট্রান্সফারটা সাধারণত যখন আমরা হবে তখন একজন যদি একটা ভেরি সফট ফেব্রিক, জারা বা এখন বাংলাদেশে যেগুলো রয়েছে, যেমন ওই যে উত্তরাতে বা মিরপুরে যে শপিং মল রয়েছে, কি জানি নাম, সারা, সারা, এটি কার কোন গ্রুপের আমি জানি না, এরা নিয়ে আসতেছে, ঠিক আছে, যে
এরকম করে নিয়ে আসলে যে তখন ইয়ে টু এ টু ভেরি হবে, বেটার কোয়ালিটি ফ্যাশন সবাই চাইবে, বেটার কোয়ালিটি ডেভেলপ করতে হোম অ্যান্ড অ্যাব্রোডের জন্য। সো আমরা মনে করি যে এক্সপোর্ট প্রসেসিং যে গুডস গুলো রয়েছে সেগুলো এখন সময় হয়েছে যে বাংলাদেশেও কিন্তু তার মার্কেট সৃষ্টি করা একই সাথে। সো এই ছিল আজকে আমাদের সর্বশেষ, আমরা তিস্তা প্রকল্পের কথা শুনেছি, তো তিস্তা প্রকল্প হলে হয়তো আরো কিছু ইকোনমিক জোন বেড়ে যাবে, সেই কামনাই থাকলো। আজকের যে লেকচারটি ছিল আমাদের সেটি হচ্ছে বাংলাদেশের এক্সপোর্ট প্রসেসিং জোন সম্পর্কে ছোট্ট একটি লেকচার আমরা দেখলাম। তো আশা করি তোমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন সম্পর্কে ধারণা কিছুটা ক্লিয়ার হয়েছে এবং কোথায় কোথায় আছে সেগুলো তোমরা জানো, এবং অনেকেই